আজকে আমরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে রয়েছি, মানুষ পৃথিবীতে অবস্থান করে বিভিন্ন দিক দিয়ে মানুষ সফলতা অর্জন করে, মানুষ দুনিয়াতে যে কোনো সেক্টরে তার মনের সর্বোচ্চ চাওয়া পাওয়াটা যদি তার পূরণ হয়, তাহলে সে এটাকে মনে করে যে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আসলে মুমিন জীবনে দুনিয়াতে সবচেয়ে বড় সফলতা বলতে কিছু নাই, মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হলো পরকালীন সফলতা। যে পরকালে সফলতা অর্জন করবে, এটাই হলো একজন মুমিনের, একজন ইমানদারের সবচেয়ে বড় সফল এবং সবচেয়ে বড় সফলতা। আর মুমিন জীবনের জন্য যারা মুমিন ইমানদার, তাদের কখনো দুনিয়াতে সফলতা অর্জন করা এটা জীবনের টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত নয়। একজন ইমানদারের টার্গেট হবে, সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় লক্ষ্য হলো পরকালে সফলতা অর্জন করা। আর যারা পরকালে সফলতা অর্জন করবে, তারাই মূলত চূড়ান্ত এবং মূল সফলতা অর্জন করেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদদারুল আখিরাতু খাইরুন লিল্লাযীনা ইত্তাকুনা আফালা তাআকিলুন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে নিছক একটা খেলতামাশার জায়গা, ক্ষণিকের একটা, ক্ষণস্থায়ী একটা জায়গার নাম হচ্ছে এই দুনিয়া। আর পরকালীন জীবনটা হলো উত্তম এবং চিরস্থায়ী জীবন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, অর্থাৎ যারা ইমানদার, যারা মুমিন, তাদের জন্য পরকালীন জীবনটা হচ্ছে উত্তম এই দুনিয়ার জীবনের তুলনায়। এবং ইমানদারদের টার্গেট হবে পরকালীন জীবনে সফলতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটার জীবন। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা হচ্ছে পরকালীন জীবনের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ, এবং এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী এবং পরকালীন জীবনটা হলো উত্তম জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম জীবনের চাইতে মানুষের পরের জীবনটা উত্তম। তার মানে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনটা হলো মানুষের জন্য উত্তম। এজন্য আমাদের চিন্তা ভাবনা, যারা ইমানদার, যারা মুমিন, তাদের সবসময় পরকালে কিভাবে সফলতা অর্জন করা যায় এই চিন্তা ভাবনা মনের মধ্যে থাকতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, সব সময় চিন্তা করতে হবে যে আমরা পরকালে কিভাবে সফলতা অর্জন করতে পারি।